কালজয়ী বিভিন্ন উপন্যাসের সৃষ্টিকর্তা তথা বিখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদার পরলোকগমন করেন গতকাল। 1944 সালে উত্তরবঙ্গের গয়েরকাটায় জন্ম। কালবেলা, কালপুরুষ সহ বেশ কয়েকটি উপন্যাসের লেখক সমরেশ। প্রাথমিক শিক্ষা জলপাইগুড়ি জেলা স্কুলে। 60-এর দশকের গোড়ায় তিনি কলকাতায় গিয়ে ভর্তি হয়েছিলেন স্কটিশ চার্চ কলেজের বাংলা বিভাগের সাম্মানিক স্নাতক স্তরে। এরপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। তার বিভিন্ন রচনা বাঙালি মনে মনে রয়ে গেছে। তার অকাল প্রয়াণে শোকস্তব্ধ জলপাইগুড়ি তথা সাহিত্যিক মহল। তার প্রাথমিক শিক্ষা শুরু হয় জলপাইগুড়ি শহরের অন্যতম বিদ্যালয় জলপাইগুড়ি জেলা স্কুলের। তারপরে অত্যন্ত শোকাহত জলপাইগুড়ি জেলার স্কুলের ছাত্রসহ শিক্ষকবৃন্দ। এ বিষয়ে জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষক ধর্মচাঁদ বারুই জানান, জলপাইগুড়ি জেলা স্কুলের এক কৃতি ছাত্র ছিলেন তিনি। তিনি সাহিত্য জগতে এক বিশাল অবদান রেখেছেন। তার সমস্ত দৃষ্টি অমর হয়ে থাকবে বাঙালিদের মনে মনে। এখন গরমের ছুটি চলছে, তাই বিদ্যালয়ের ছাত্ররা নেই। গরমের ছুটি শেষ হলে আমরা এক স্মরণ সভার আয়োজন করব। আমরা তার প্রয়াণে অত্যন্ত শোকাহত। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, আমাদের টিভি। সমরেশ মজুমদার এই জলপাইগুড়ি জেলা স্কুলের কৃতি ছাত্র ছিলেন। উনি গতকাল পরলোক গমন করেন। খবরটা আসার সঙ্গে সঙ্গে আমরা শোকাহত। আমরা ভাবতেই পাচ্ছি না উনি চলে যাবেন এত তাড়াতাড়ি করে, এইভাবে শূন্যতা সৃষ্টি করে বাংলা সাহিত্যে। আমরা পরবর্তীকালে যেহেতু স্কুলে গ্রীষ্মাবকাশ চলছে, ওনারকে নিয়ে আমরা স্মরণসভা করব। যখন বিদ্যালয় খুলবে ছাত্রদের নিয়ে, যেহেতু জল প্রাক্তনীরা যদি আসেন, ছাত্রদের নিয়ে আমরা এই স্মরণসভা করব। তার অবদান বাংলা সাহিত্যে, তার অবদান অন্যান্য ক্ষেত্রে, সেই স্মরণসভায় আমরা আলোচনা করবো।